কোরআন হাদিস প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে তাদেরকে যে অন্যায়ভাবে হত্যা করা হয় তারা শহীদের মর্যাদা পাবে কি? কোরআন হাদিস প্রতিষ্ঠা করার জন্য যারা সুন্নাত পদ্ধতি চেষ্টা করে, এখন মুশকিল হলো কোরআন হাদিস প্রতিষ্ঠা করার জন্য আপনি সুন্নাত বিরোধী পদ্ধতিতে কাজ করছেন, এমন কাজ করেছেন যেটা আল্লাহ আল্লাহ রসুল আপনাকে হুকুম করেননি, আপনার ভুলে আপনি মরে গেলেন। যেমন মনে করেন আমি এখানে কোরআন আর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিচ্ছি, একজন এসে মাথায় লাঠি মারলো, আমি মরে গেলাম, অবশ্যই আমি শহীদ। আমি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করছি, একজন বললো যে ভাই আপনারা দাওয়াত বন্ধ করে দেন। মনে করেন ডিসি সাহেব এসপি সাহেব এসে বলবে ভাই এখনই প্রোগ্রাম বন্ধ করে দেন, আমি কি করবো? বলেন সুন্নাত কি বলে, সুন্নাত কি বলে? সুন্নাত বলে প্রোগ্রাম বন্ধ করে দিয়ে আমার উপরে ফরজ। কারণ প্রশাসন রাষ্ট্র যদি এমন হুকুম দেয় যেটা ইসলামের হুকুমের সাথে কন্ট্রাডিক্টরি না, আমাকে মানতে হবে। এখন রাত 8:30 বা 9:00 9:30 সময় আসুন্নাটা মসজিদে ওয়াজ করাটা ইসলামের নির্দেশ অনুযায়ী আমার জন্য ফরজ কিনা, আপনি বিষয় বুঝতে পেরেছেন? আপনারা মনে করেন না হ্যাঁ দিনের কথা বলা ফরজ, আরে দিনের কথা বলতে তো লোকটা নিষেধ করিনি, আমাকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে কাজ করতে নিষেধ করেছে। কেউ যদি বলে মসজিদে নামাজ পড়ো না, আমি এরকম মানব না, কিন্তু কেউ যদি বলে নামাজের পরে ওয়াজটা হবে না, নামাজের পরে আজকের মাগরিবের পরে ওয়াজটাকে ফরজ নাকি? দেখবেন সাহাবে কেরামের যুগে, আব্বাসী যুগে, উমাইয়া যুগে, ইয়াজিদের যুগেও যখন রাষ্ট্র ইমাম বুখারীকে যখন সরকার বললেন যে তুমি হাদিসের দর্স দিবা না, বন্ধ করিনি, বন্ধ করি। আহমদ ইবনে হাম্বালকে কাফের সরকার বললো, মুতাজিলি সরকার বললো তুমি ফতোয়া দিবা না, উনি আর ফতোয়া দেননি, মতলব পড়ান কিতাব পড়ান নিয়ে। এখন যদি আমি বলি আমি দিনের কথা বলবো না, পুলিশের একটা মারলাম ঘুষি, পুলিশের রাইফেল কাটি এনে দিলাম বাড়ি, পুলিশও আমার দিল গুলি, এটাকে আমি শহীদ বলবো কি করে? কাম তো আমি কোথায় বন্যা এটা করছি। তো এই জন্য বিষয় হলো দিনের কাজের জন্য যদি কেউ অন্যায়ভাবে মজলুম হন, এমন কি এটা তো দিন শুধু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কুতিলা দুনা মালি দুনা আরদিহি দুনা, কেউ নিজের সম্পদ রক্ষা করতে যেয়ে, দিন রক্ষা করতে যেয়ে, নিজের সম্ভ্রম মান সম্মান বাঁচাতে যেয়ে যদি প্রতিরোধ করতে যেয়ে মারা যায় সে শহীদ হবে।